ভিউটা দেখেন, অসাধারণ অসাধারণ ভিউ। প্রিয় দর্শক, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আপনাদের দেখাবো নেপালের কাঠমান্ডু সিটির শম্ভুনাথ স্তূপা। আশা করি সকলের ভালো লাগবে, তাহলে চলুন দেখে আসা যাক। আমি সোয়েম্বাটুতে এসেছি। আমরা এখন স্বয়ম্বরাতু স্তূপাতে আসছি। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রেয়ার হুইল। এটার মধ্যে মন্ত্র লেখা থাকে এবং ওরা ঘুরায়, এটা ঘুরালেই মন্ত্র পড়া হয়। Is there only one or two? Three of these wheels inside. Sorry, I didn't know. I'm sorry. এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল আউটসাইড টিবেট। অনেক সিঁড়ি বেয়ে উঠতে হবে। আপনি এখানে আসলে অনেকগুলো টিবেতান ফ্ল্যাগস দেখতে পারবেন। দিস ইজ অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট দিস ফ্ল্যাগস, ইট কামস ইন আ সেট অফ ফাইভ, ব্লু, হোয়াইট, রেড, ইয়েলো আর গ্রিন। ব্লুর মানে হচ্ছে আকাশ, হোয়াইট হচ্ছে বাতাস, লাল হচ্ছে আগুন, ইয়েলো হচ্ছে ইথার আর গ্রিন হচ্ছে পানি।
শ্যামবনাথ স্তূপা নেপালের কাঠমান্ডু শহরে অবস্থিত। শ্যামবনাথ স্তূপায় পৌঁছাতে হলে আপনাকে এভাবেই 361টি সিঁড়ি পার করতে হবে। শ্যামবনাথ স্তূপায় ওঠার এবং নামার সময় অনেক ধরনের মূর্তি আপনার চোখে পড়বে। এছাড়াও এখানে আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনা বেচার জন্য ছোট ছোট দোকান দেখতে পাবেন। যদিও 361টি সিঁড়ি বেয়ে উপরে ওঠা বেশ কষ্টসাধ্য, তারপরেও আপনার কাছে সব মিলিয়ে খুব ভালো লাগবে। আপনি এখানে আসলে প্রচুর পরিমাণে বানর দেখতে পাবেন। স্বয়ম্বটু স্তূপাতে এখান থেকে পুরা নেপালের কাঠমান্ডু ভিউ দেখা যাবে। তো চলুন আমার সঙ্গে। উঠতে উঠতে দম বেরিয়ে গেছে, তবুও কিছু করার নাই, বান্দরে ভরপুর, প্রচণ্ড বান্দর আছে এখানে, ভিকারি বান্দর। আর সিঁড়ি দেখেন কত স্টিপ। শেষের স্টেপসগুলো অনেক স্টিপ, অনেক উঁচুতে খাড়া হয়ে উঠতে হয়, সাবধানে উঠবেন, আস্তে আস্তে। উপরে থেকে সম্পূর্ণ কাঠমান্ডু শহর পরিষ্কার দেখা যায়, আর বেশি দূর নাই, দেখা যাক কতটুকু করতে পারি। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমরা চূড়ায় এসে পৌঁছালাম। এই স্তূপাটা খুব একটা বড় না, যেমন বোধনাথ স্তূপাটা অনেক বড়। ওখানে ঢুকতে টিকিট লাগে প্রায় 100 রুপি আমাদের সার্ক ভুক্ত দেশগুলা, আর প্রবাসীদের জন্য, বিদেশিদের জন্য লাগে 400 রুপি। তবে এই স্তূপাটা ওটা সবচেয়ে বড়। এটা তিব্বতের তিব্বতের বাইরে দ্বিতীয় পবিত্র স্থান। এই স্তূপার গোল দিকটা যেটা আমরা দাঁড়িয়ে আছি মাটিতে, এটাকে বলা হয় আর্থ। আর যে ডোম আকৃতি গোলাকার যে জায়গাটা, সেটাকে বলা হয় পানি। তার উপরে
যে ক্যানোপিটা আছে বোদ্ধার চোখ আমি আপনাদেরকে দেখাই। এই যে বোদ্ধার চোখ দেখতে পাচ্ছেন, তার উপরে যে কাপড়টা, যে ক্যানোপি, সেটাকে বলা হয় বাতাস। তার উপরে যে ত্রিকোণাকৃতির জিনিসটা আছে সেটাকে বলা হয় ইথার। তার উপরে যে ট্রায়াঙ্গুলার, উপরে যে পেনাকাটা আছে সেটাকে বলা হয় ফায়ার, আগুন। সুতরাং এইটার মর্মটা এইটাই। এবং এখানে অনেকগুলো বুদ্ধিস্ট মূর্তি আছে থাইল্যান্ডের মতো। কিছুক্ষণ পর আমি আপনাদেরকে দেখাবো, তবে দূর থেকে স্টুপারটা নিলে খুব সুন্দর আসবে। এই যে এখন আপনারা চোখটা দেখতে পাচ্ছেন, এটা ব্রাসের। বৈদ্যনাথ স্টুপাতে গেলে আপনারা ঢুকতে পারবেন না, টাকা দিবেন ঠিকই, কিন্তু বাইরে এটার মধ্যে ঢোকা যায়, যার জন্য আমি এটা ব্লগটা করলাম। আর এই প্রেয়ার বিলগুলো আপনারা ডানে থেকে পায়ে ঘুরাবেন, তারপরে পার হয়ে যাবে। এটার ভিতরে অনেকগুলো পূজার জিনিস আছে, যার জন্য এরা মনে করে যে মন্ত্রটা ঘুরালে এটার ভিতরে যে মন্ত্র আছে সেই মন্ত্রটা হবে। আর এই চোখটাকে বুদ্ধার চোখ হিসাবে ধরা হয়। এটা বরঞ্চ বোধনাথ স্টুপা থেকে অনেকটা সুন্দর, যদিও ছোট আকৃতির। অনেক আজকে যেহেতু ছুটির দিন, অনেক পূজা করার লোকরা এসছে এবং তারা অনেক অফারিংসও দেয়, অনেক অফারিংস দিচ্ছে। মাস্ট বি সামথিং স্পেশাল। Is anything special here today? No. It's very, very normal. Pardon? Oh, it's a regular puja. Saturday. Is it a Buddhist puja or the Hindu puja? Okay. Sorry, Ash. So what is it? Kali or Bhagavan? Thank you very much. It's a Hindu there from Mundi. এখানে বরং কেউ বোধনাথ স্টুপা থেকে অনেকটা সুন্দর। এটা রূপার কাজ করা আছে, তামারও কাজ করা আছে, আয়রন, ইটস কপার অর ব্রাস, এনিওয়ান। এটা বরং আরো সুন্দর লাগে দেখতে। লটস অফ মাঙ্কিজ হিয়ার। What are these structures represent? Just statues. Prayer statues. Buddha Bhagavan. Oh, thank you. These are all Buddha Bhagavans. তবে সিঁড়িতে উঠলে খুব বেশি আরাম পাবেন, প্রচণ্ড বান্দরে ভরপুর। অনেক সুন্দর সুন্দর পেন্টিংও বিক্রি হয় এখানে। সো হাউ মাচ আর দিস অ্যাভারেজ প্রাইস? কেউ নাই দোকানে। এগুলো হচ্ছে প্রেয়ার ফ্ল্যাগস, ইট কামস অন সেট অফ ফাইভ, আপনাকে দেখিয়েছিলাম। এগুলো তিব্বতিন ফ্ল্যাগস। এটা বোধ হয় তৃতীয় পবিত্র স্থান বুদ্ধিস্টদের জন্য। এখানে ক্যাফে আছে, ড্রিঙ্কসও বিক্রি হয়। বাড়িটা বেশ পুরানো নেপালিজ ডিজাইনে, অপূর্ব সুন্দর। আমার সবচেয়ে সুন্দর লাগে এখানে উইন্ডোজগুলো, নেপালিজ ডিজাইনে যে উইন্ডোজগুলো আছে এগুলো অপূর্ব সুন্দর। নেপালে আসলে
যদি আপনাদের শরীরে কুলায় তাহলে এই সিঁড়িটা বেয়ে অবশ্যই উঠবেন। উঠলে আপনি ভিউটাও সুন্দর পাবেন, স্টুপাটাও সুন্দর, অপূর্ব সুন্দর স্টুপা, যেটা আপনি বুদ্ধনাথে পাবেন না, ঢুকতে পারবেন না। যদিও এটা বড়, তবে এটা পাহাড়ের উপরে। জানলার কারুকার্যগুলো খুবই সুন্দর নেপালিজ ডিজাইনে। এখানে আবার প্রে বিলসগুলো বিক্রি হচ্ছে। এগুলা টিবেতান প্রেয়ার বিটস, এটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে আপনার ওই যে ঘুরিয়ে পূজা করা হয়, ঘুরিয়ে পূজা করা হয় সেটা। ডিফারেন্ট টাইপস অফ মাস্ক উইচ ইজ গুড। আই লাভ দিস প্রেয়ার হুইলস, দিস আর সো নাইস। এটা এত সুন্দর, লাভ দিস, রিয়েলি গুড। আমার এই প্রে বিলগুলো সবচেয়ে সুন্দর লাগে, এত সুন্দর। ওয়াও, এখান থেকে বুদ্ধনাথ স্টুপাটা অনেক বুদ্ধনাথ না স্বয়ম্বরটু স্টুপাটা অনেক সুন্দর দেখতে। উপর থেকে এইসব স্টুপাতে আসলে অনেকগুলো নেপালিজ ফ্ল্যাগ আপনি দেখতে পারবেন। নেপালিজ ফ্ল্যাগে কী বুঝায়, টিবেতান ফ্ল্যাগে কী বুঝায়, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। যেহেতু এটা গৌতম বুদ্ধের জন্মভূমি এবং এইখানেই বুদ্ধিজমের শুরুয়াত, এবং হিন্দু ধর্ম এবং বুদ্ধিস্ট ধর্ম দুটোই পাশাপাশি বিরাজ করে, এবং টিবেতের লোকরা এখানে অনেকগুলো আছে যে, এবং তারাই টিবেতান ইনফ্লুয়েন্স এবং বুদ্ধিজম হিন্দুইজম এখানে মারাত্মকভাবে ফ্লারিশ করেছে, এবং এখানে টিবেতান জিনিসটা ভালোভাবে ফলো করা হয়। যেহেতু আজকে ছুটির দিন, সেহেতু প্রচণ্ড সবাই লাইন করে পূজা করছে। আর বান্দর এতগুলা ভর্তি। এখন আমি আপনাকে কাঠমান্ডুর ভিউ দেখাবো। এই পাহাড়ের উপরে আসলে কাঠমান্ডুর ভিউটা আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এবং সবাই পূজা করছে এবং ছবি উঠাচ্ছে। যে সাইডে মাত্র এই সাইডে
हाँ घुमाइए मैं लेता हूँ। Why do they press the bell? Aunty, why? Why? Huh? Oh, man, you got all out today, Ola. Why did you put the bell on? No, no, no. Why? Hey, you. Why? I'm looking at log or something. Bajaya. Oh, why? Just for prayer. For the God. For the God. God, Thank you. আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আর এখন আমাকে এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। উঠতে যত কষ্ট হয়েছে, নামতে এতটা কষ্ট হবে না। তবে আশা করি আপনারা আসবেন এখানে। এই সিরিজের পরবর্তী ব্লগ দেখার জন্য দেশিম্যান ট্রাভেলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।